হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজির এক সেরা ভিডিও নিয়ে। আজ আমরা দেখব ঝগড়া বা রাগের সময় আমরা যে ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করে থাকি সে বিষয় সম্পর্কে। যদি আপনি চান এই ভিডিওটি আপনিও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, শুধুমাত্র জানার উদ্দেশ্যে, তবে এই সকল বাক্য এবং ওয়ার্ড ব্যবহার করা থেকে অবশ্যই সাবধান হবে, কারণ এই বিষয়গুলো হয়তো আপনি বুঝতে পারছেন বিষয়গুলো কেন। আর বাচ্চাদের এই ভিডিওটি না দেখাই ভালো, কারণ এই ভিডিওতে বড়দের জন্য কঠিন গালাগালি ইংরেজি এবং তার বাংলা অর্থগুলো তুলে ধরা হয়েছে। আপনি চাইলে গালাগালি হবে এবার ইংরেজিতে, আপনি ইংরেজিতেও এই গালাগালিগুলো করতে পারেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা তুই একটা চামার, তুই একটা চামার, এর ইংরেজি হবে ইউ আর এ হ্যার্স, ইউ আর এ হ্যার্স। তুমি একটা মিথ্যাবাদী, ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার। তুই অভদ্র, ইউ আর এ রুড, ইউ আর এ রুড। তুই একটা অভদ্র। তুই একটা লম্পট। আবার আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি, ইউ আর এ রুড, ইউ আর এ রুড অর্থ হলো তুই একটা লম্পট। তুই একটা দালাল, ইউ আর এ ব্রোকার, ইউ আর এ ব্রোকার। তুই একটা বদমাস, ইউ আর এ রাস্কেল, ইউ আর এ রাস্কেল। তুই একটা নোংরা, ইউ আর এ ড্রাটি, ইউ আর এ ড্রাটি। তুই একটা চোর, ইউ আর এ থিফ, ইউ আর এ থিফ। তুই একটা বাচাল, ইউ আর এ টলকেটিভ বয়, ইউ আর এ টলকেটিভ বয়। তুই একটা মাতাল, ইউ আর এ ড্রাঙ্ক, ইউ আর এ ড্রাঙ্ক। তুই একটা হিংসুক মেয়ে, ইউ আর এ ফিমেল ভায়োলেন্ট গার্ল, ইউ আর এ ফিমেল ভায়োলেন্ট গার্ল। তুই একটা হিংসুক ছেলে, ইউ আর এ মেল ভায়োলেন্ট বয়, ইউ আর এ মেল ভায়োলেন্ট বয়। বেশি বকবক করিস না, ডন্ট টক টু মাচ, ডন্ট টক টু মাচ। বিশ্বাসঘাতকতা করিস না, ডন্ট টিসন, ডন্ট টিসন। তুমি একজন অসৎ মানুষ, ইউ আর এ ডিসঅনেস্ট ম্যান, ইউ আর এ ডিসঅনেস্ট ম্যান। ছলনা করিস না, ডন চিট, ডন চিট অর্থ হলো ছলনা করিস না। প্রতারণা করিস না, ডন চিট, ডন চিট। উপহাস করিস না, ডন রিডিউ, ডন রিডিউকেল, ডন রিডিউকেল অর্থ হলো উপহাস করিস না। তোমার বাবা একটা ঘুষখোর, ইওর ফাদার ইজ এ ব্রাইব টেকার, ইওর ফাদার ইজ এ ব্রাইব টেকার। তোমার বাবা রক চোটা, ইওর ফাদার ইজ এ প্রিভিস, ইওর ফাদার ইজ এ প্রিভিস। তোমার মুখ সামলাও, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তোমার মুখ সামলাও।
তুই একটা বেপরোয়া ছেলে, ইউ আর এ রেকলেস বয়, ইউ আর এ রেকলেস বয়। তুমি কি পাগল, আর ইউ ক্রেজি, আর ইউ ক্রেজি, তুমি কি পাগল। আমাকে থামিও না, ডন স্টপ মি, ডন স্টপ মি। ওর সাথে একটা আপোষ করে নাও, মেক এ কম্প্রোমাইজ উইথ হার, মেক এ কম্প্রোমাইজ উইথ হার। একটা কথা বলবে না, ডন্ট সে এ ওয়ার্ড, ডন্ট সে এ ওয়ার্ড। পরে সে প্রস্তাবে, হি উইল রিগ্রেট লেটার, হি উইল রিগ্রেট লেটার। পরে সে প্রস্তাবে, তুমি পরে প্রস্তাবে, ইউ উইল রিগ্রেট লেটার, ইউ উইল রিগ্রেট লেটার। তুমি মিথ্যা বলছো, ইউ আর লুইং, ইউ আর লুইং। হতচ্ছাড়া, গ্রেসলেস, গ্রেসলেস অর্থ হলো হতচ্ছাড়া। লম্পট, লাসিভিয়াস, লাসিভিয়াস অর্থ হলো লম্পট। প্রতারক, চিটার, চিটার অর্থ হলো প্রতারক। ঠকবাজ, সুইন্ডলার। চরিত্রহীন, ডিসলুরেট, ডিসলুট। অচেতন, সেন্সলেস, সেন্সলেস অর্থ হলো অচেতন। আজে বাজে কথা, ননসেন্স, আজে বাজে কথা, ননসেন্স। বিচার শক্তিহীন, ইরেশনাল, ইরেশনাল অর্থ হলো বিচার শক্তিহীন। মাথা মোটা, থিক হেড, থিক হেড অর্থ হলো মাথা মোটা। গন্ডারের চামড়া, থিক স্কিনড, থিক স্কিনড। কুলাঙ্গার, ব্ল্যাকশিপ, ব্ল্যাকশিপ অর্থ হলো কুলাঙ্গার। জারজ সন্তান বা অসৎ সন্তান, এটা হবে বাস্টার্ড, বাস্টার্ড অর্থ হলো জারজ সন্তান বা অসৎ সন্তান। জাহান্নামে যা, গো টু দ্য হেল, গো টু দ্য হেল। কুকুরের বাচ্চা, সন অফ এ বিস্ট, সন অফ এ বিস্ট। শয়তানের বাচ্চা, ইয়ং ডেভিল, ইয়ং ডেভিল। পাছায় লাথি মার, কিক অ্যাস, কিক অ্যাস। বজ্জাত, স্কাউন্ডেল, বজ্জাত, স্কাউন্ডেল। গোল্লায় যাক, ড্যামিট, ড্যামিট। অপরাধী, ক্রিমিনাল, ক্রিমিনাল। ফালতু জিনিস, ওহ শিট, ওহ শিট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে গালিগালাজগুলি এক নজরে দেখে নিতে পারবেন। প্রয়োজন ছাড়া এগুলি ব্যবহার না করাই ভালো। শুধুমাত্র জানার উদ্দেশ্যে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। আপনি চাইলে একবার হলো ভিডিওটি দেখে নিন, হয়তো সারা জীবনে আপনার একবারও হলেও মনে পড়বে এই বাক্যগুলি জানার কথা।
ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আমাদের চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর তৈরি করা। আপনারা চাইলে ইংলিশ টু বাংলা, যেখানে গ্রামার ছাড়াও ইংলিশ সহজে কথা বলা যায়, সে বিষয়গুলো সম্পর্কে তুলে ধরা হয়েছে। আপনি এই বিষয়গুলো খুব অনায়াসে বলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন।